উনিশশো সালের পর দুই সালে কুড়িগ্রাম চার আসনে জয় ফেরে আওয়ামী লীগ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন জাকির হোসেন এ কারণে আগামী নির্বাচনেও আসনটি নিজেদের করতে চাইছে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রার্থী ঘোষণা করুক পার্লামেন্টের বোর্ড আমরা দৃঢ় বিশ্বাস যে কুড়িগ্রাম চার আসনের আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে উনিশশো ও ছিয়ানব্বই সালে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী গোলাম হোসেন পরের নির্বাচনেও জয় পায় দলটি সেবার জামায়াতের প্রার্থীকে হারান গোলাম হাবিব দুলাল দুই সালে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির দখলে যাওয়ায় আগামী নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে মরিয়া জাপা আগামী নির্বাচনে যদি এখানে জাতীয় পার্টির প্রার্থী যাকেই মনোনয়ন দেওয়া হোক সমর্থন এবং জনপ্রিয়তার কারণে আমাদের জয়লাভ হবে জনগণের জোটের কারণে উনিশশো থেকে একবারও প্রার্থী দিতে পারেনি বিএনপি তবে রাজনৈতিক মেরুকরণে একাদশ সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় দলটি দলীয় প্রার্থীর জয় আশাবাদী নেতারা বিএনপির এখানে শক্তিশালী প্রার্থী দেওয়া হয় তাহলে সেই প্রার্থীর পক্ষে এই অঞ্চলের সকলে কাজ করবে এবং আমরা আশাবাদী যে এইখানে আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে সক্ষম হব রৌমারি রাজীবপুর উপজেলার সব ইউনিয়ন উলিপুরের একটি এবং চিলমারির দুটি ইউনিয়ন নিয়ে গঠিত কুড়িগ্রাম চার আসন যেখানে মোট ভোটার প্রায় দুই লাখ বাইশ হাজার সময় সংবাদ কুড়িগ্রাম